হাজো থানার অন্তর্গত সরাবরী কালী মন্দির চুরিকাণ্ড সংঘটিত হয়েছে যাওয়া রাতে। আমার যে প্রণামী বাকস, এই বাকসটো মানে আমার অসরের এখন স্কুল আছে, এম পি স্কুল, তাত মানে বাকসটো লৈ গেছে। সিসি ক্যামেরাও লাগি আছে, সিসি ক্যামেরা মানে তেওঁলোকের যেটো মানে ফুটেজ চাইলো আমি, সেই ফুটেজটোর পর আমি গম পাও তেওঁলোকে মুখত কাপড় বান্ধে, মানে ইয়াত লংপেন্ট মারিছে আর গামছা মারিছে, তেনেক মানে হেৰি কৰিছে, মানে না এইবার এই বছর তিনবার হল, প্রত্যেকবারে নিয়া নাই। এইবার আমার বাকসটো উঠাই নিছে এরে আগর বারত, বাকস বিলাক মানে ভাঙে ইয়াতে পয়সাখিনি লৈ যায়, যেখানে পয়সার লগতে যেখানে আমার সা সামগ্রী আছে, আমার শরাইর পর আদি করে কিছু সা সামগ্রী আগতে লৈ গেছে। এইবার কিন্তু নিয়া নাই, এইবার অকল বাকস। এটা জাগ্রত মন্দির, ঐতিহাসিক মন্দির। ইয়াতে সাধারণতে আমার জুয়ার আড্ডা হয়, ইয়াতে রেডক্রস আছে, এখন আছে রেডক্রসের ওসর হয়, আমার মানে রিজার্ভ আছে, গো রিজার্ভ আছে, গো রিজার্ভ হয় তেনেকুয়া। গতি তারপর আমি গম পাও যে মানে দিনত জুয়া খেলে, রাতে আসলে এই দুশ্চ চক্রে রাতে সাধারণতে মানে চুরিকাণ্ড করে। আরক্ষী আমি এইটোর কারণে আমি আসলে আমি যেখানে মানে আমার আমার এই অঞ্চলের রাইজ বা এই মন্দিরত জাগ্রত মন্দির হিসাবে যাতে এই সুর করায়ত্ত করব, তার কারণে আমি অনুরোধ জানাইছো। কিমান পয়সা থাকবে পারে বলে আপনার অনুমান? আমার আসলে বেশি নহয়, কারণ আমি সাধারণত 15 দিন বা এক মাহত কেতিয়াবা খুলো, প্রায় 50,000 মান টাকা নিছে আর মন্দিরে। সরাবরী মা কালী মন্দির এটু আপনার যাওয়া রাতে মই আপনার 6টা সাড়ে 6টাত মই তালা বন্ধ করে গুছি যাও, যাওয়ার পিছত রাতে দানপত্র তো চুর করে নিয়ে আপনার তালা চালা ভাঙি আপনার আমার এম বি স্কুলের পিছভাগে তালাটা ভাঙি বলে পয়সাবিলাক লৈ যায় সব। পয়সা তাত কেনা হয় আমি গম না পাইতো, 50,000 হয় কেতিয়াবা, কেতিয়াবা 20,000, কেতিয়াবা 30,000, এইবিলাক লৈ গোটাই গুছি গল। যাওয়ার পিছত রাতেপা মানুষ ঘুরিব যাতে তার দেখা পালে যে দানপত্রটা দুনো আমার স্কুলের পিছপিনে আছে। তারপর আহি কিনে সেক্রেটারি সভাপতিক জনাই দিলে, জনাই দিয়ার পিছত ওসি স্যার আহিল, ওসি স্যারে আহি পেলে আপনার তদন্ত লৈ গুছি গল, হয় হাজার থানা ওসি স্যারে।